বিলাসবহুল বাস থেকে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ট্রেনিং জার্সি পরে প্রস্তুত লিও, বোঝাই যাচ্ছে অনুশীলনে যোগ দেবেন এলিম্পটন। নিরাপত্তা রক্ষীদের উপস্থিতিতে ব্যাগ কিট সঙ্গে নিয়ে মাঠে প্রবেশের তোড়জোড় তার। সঙ্গে আছেন বার্সায় একসঙ্গে মাঠ মাতানো তিন সতীর্থ সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। মাঠের চারিদিকে ভক্তদের মেসি মেসি বলে চিৎকারের মাঝে অনুশীলন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর সাবেক সতীর্থদের সঙ্গে অনুশীলনের ধরনেই প্রকাশ পায়, বেশ ফুরফুরে মেজাজেই আছেন লিও। নিজেদের পরবর্তী ম্যাচের আগে তাই পূর্ণ মনোযোগ প্র্যাকটিসে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই সৌদিতে পাড়ি জমিয়েছে ইন্টার মায়ামি, যেখানে রিয়াদ সিজন কাপে দুটি ম্যাচ খেলবে মেসির দল। প্রথম ম্যাচে বন্ধু নেইমারের আল-হিলালের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। প্রথমবারের মতো এই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তবে চোটের কারণে পুরো মৌসুম দলের বাইরে থাকবেন এই ব্রাজিলিয়ান, আর এ ম্যাচে তাকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে এ ম্যাচে হিলালের বিপক্ষে মাঠে নামবেন মেসি, বুস্কেটস, আলবা, সুয়ারেজরা। তবে মূল আকর্ষণ আল নাসরের বিপক্ষে ম্যাচটা। সেই ম্যাচে মেসি সুয়ারেজদের অংশগ্রহণ নিশ্চিত করতে আল হিলালের বিপক্ষে পুরো ম্যাচে নাও খেলানো হতে পারে এই দুই তারকা ফুটবলারকে। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে অংশগ্রহণ করছে মায়ামি। এর আগে এফসি ডালাস ও এল সালভাদরের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। এবার হিলালের বিপক্ষে প্রথমবারের দেখায় মাঠে নেমে যে কোনো মূল্যে জয় চাই দলটার। লিওনেল মেসি স্বপ্ন দেখতে শিখিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে। ইতিহাসে প্রথমবারের মতো লিওর হাত ধরে কোনো টুর্নামেন্টের ট্রফি জয়ের পর থেকেই স্বপ্নের পরিধিটা বেড়েছে আরও। এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের সব ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটা। সেই লক্ষ্য পূরণেই রিয়াদ সিজন কাপের ম্যাচগুলোকেই প্রস্তুতির বড় অংশ হিসেবে বেছে নিয়েছে ইন্টার মায়ামি। তাজিন খন্দকার, সময় সংবাদ।